রংতুলির আঁচড়ে সিলেটের দেয়ালগুলো হয়ে উঠেছে নজর কাড়া অপরিচ্ছন্ন শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় পেয়েছে নান্দনিক রূপ সেখানে প্রতিবাদের পাশাপাশি আছে দেশ গঠনের নানা স্লোগানও সহকর্মী নাবিল হোসেনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আহমেদ শাহীন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা কোথাও ফুটে উঠেছে নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান কোথাও শিক্ষার্থীদের আন্দোলনের খণ্ডচিত্র এছাড়া দেয়ালে দেয়ালে আছে দেশকে সুন্দর করার নানা প্রত্যয় এভাবেই সিলেটের অপরিচ্ছন্ন দেয়ালগুলো এখন সবুজ হলুদ আর লাল গ্রাফিতিতে হয়ে উঠেছে নান্দনিক গেল কয়েকদিন ধরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন এই কাজে সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে রং তুলির আচর তারা বলছেন রক্তে পাওয়া নতুন বাংলাদেশ যেন সব দিক থেকেই সুন্দর হয় সেজন্যই তাদের এই উদ্যোগ প্রতিবাদে যে বিষয়গুলো ছিল ওইগুলো আমরা দেওয়ালে তুলে ফেলতে পারতেছি আমাদের যে আশপাশ যারা মানে আমাদের শহরের মানুষ দেশের মানুষ যারা আছে তারা এটা ছুটে একটা মেসেজ দেওয়া শিক্ষার্থীদের এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রবাসী থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা যেখানে যেখানে স্পন্সারশিপের জন্য গেছি অনেক এজেন্সি আছে বিদেশে যাওয়ার এজেন্সি ওরাও বলছে যে না তোমরা এগুলো করো দেশের দেশের জন্য তোমরা কাজ করো আগে দেওয়ালের মধ্যে যে অপরিচ্ছন্নতা ছিল অপরিষ্কার ছিল এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে নানা রঙের পাশাপাশি ফুটে উঠেছে যমুনা টেলিভিশনের প্রতি তাদের ভালোবাসাও ছাত্র আন্দোলন যেটা হয়েছিল তখন আমরা নিউজ মাধ্যম শুধু আমরা যমুনার মাধ্যমে ফেয়ার নিউজগুলো পাইছি দেশের কোনো খবরই আমরা পাচ্ছিলাম না তখনই একমাত্র আমাদের যমুনা টিভি আমাদের এই খবরগুলা মানে আমাদের সাধারণ জনগণের মাঝে পৌঁছে যায় দেয়ালে রঙের মতো সুন্দর হবে বাংলাদেশের আগামীর দিনগুলো এমনটাই প্রত্যাশা সবার নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট